শুভনাস লাইভ। তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি এখন পুজো দিতে, এদিকে সবাই রেডি সকাল সকাল। এখন বাজে প্রায় 8:30-এর মতো। এখন হচ্ছে সৌমির সাথে যেয়ে নিব, তারপরে যাবো পুজো দিতে। সবজি কিটুন এসে মা, তো এখানে গাড়ির ফুটেজটা নেওয়ার একটাই কারণ, ভেতরে একবার দেখো কজন বসছি। তো যাই হোক, মেলায় পৌঁছে গেছি। এখানে হচ্ছে শর্মিষ্ঠাদির যে হাজবেন্ড বিল্লুদা, ও আছে, খুবই যত্ন সহকারে আমাদের নিয়ে যাচ্ছে। একবার দেখো পুলিশের গাড়িতে আমরা যাচ্ছি, এই জায়গাটা দিয়ে রাস্তাটা দিয়ে গাড়ি যাওয়াই নিষেধ এখন। তো ওনাদের গাড়িতেই আমরা যাচ্ছি, জন্য কোনো একদম VIP ট্রিটমেন্ট। এটা হচ্ছে মন্দিরের পেছনটা, তো আমরা পেছনের রাস্তা দিয়ে এখন ঢুকবো। আর এখানে সবাই ডিসকাশন করছে কি কি কীভাবে দিবে কি নিবে পুজো, এখানে প্রসাদ দেওয়া হয়। আর এখানে দেখো মন্দিরের ভেতরটা একবার, যেখানে বেশিরভাগ লোকই যেতে পারে না, সাধারণ মানুষ। তো আমরা ভীষণ মানে একটা লাকি বলতে গেলে যে এইভাবে যেতে পেরেছি। পুরো মূর্তিটা একবার দেখো, এখানে শর্মিষ্ঠা দি ওর হাজবেন্ড পুজো দিচ্ছে। পুরো মূর্তিটা জালি দেওয়া থাকে, কারণ এখানে কদমা টদমা প্রচণ্ড পরিমাণে ছেটায়, দেখো একবার ভক্তরা। এটা ভোর সকালবেলা, কিন্তু জাস্ট 9টার সময় এরকম ভিড়, তাতেই এখানে পুরো মূর্তিটা এখানেই বানানো হয়। মূর্তিটা এতটা বড় যে এমনি নিয়ে আসতে পারে না মূর্তি বানানো হলে। ভালো মতো পূজা দেওয়া হয়ে গেলে সব হাঁড়িগুলো নিয়ে আসছি, এখন হচ্ছে এখানে চা খেতে। তো এরপরে হচ্ছে আমরা এখানে চা খাওয়ার ব্যবস্থা করেছিল, চা মানে কফি আর কি। কফিটা দারুণ ছিল, কফিটা ভালোই ছিল। আর এখানটায় হচ্ছে বিশেষ জায়গায় আমরা বসেছি, বিশেষ গেস্টরা যেখানে বসবে সেখানটায়। আর এখানে মান্নাদা সেই গয়নাগুলো দিয়ে আসলো, সেটা রশিদ এখানে। আর এখানে আমরা একটু টাইম স্পেন্ড করেই চলে যাবো এখন। এটা মন্দিরের পেছন, আর একটু মেলাটা ঘুরবো অবশ্যই। চলো একটু দেখে আসি মেলাটা কীরকম। মানে জলপেশ মেলা 9টার সময় হচ্ছে, সাধারণ যে জলপেশ মেলা ময়নাগুড়ি হয় সেরকম অনেকটা, মানে 9টা, এখন বলছে হয়তো 9:30 এরকম টাইম। আর রাত্রেবেলা তো বুঝতেই পারছো সকালেই এতটা ভিড়, আমরা আর মন্দিরের সামনেটা যেতে পারিনি। আর এখানে মূর্তিগুলো যে দেখতে পাচ্ছো, ছোটো ছোটো কালী মূর্তি এখানে মানসিকের থাকে অনেক বলে এখানে মূর্তি জমা হয়, সেগুলো আবার সন্ধ্যাবেলা পুজো হবে, সব একটা ঘরের মধ্যে যাচ্ছে মূর্তিগুলো। আর এই যে পুকুর দেখতে পাচ্ছো, এখানটাই হচ্ছে বল্লা কালীর বিসর্জন হয়। বিসর্জনের আবার কথা দেওয়া আছে যে যেতে চায় না। তো দিদিটা যেটা গল্প বলছিল যে এখানে বলে বিসর্জনের সময় মা যেতেই চায় না, চাকা বারবার পেছনের দিকে চলে আসে, তো ঝাড়ু মেরে পিটিয়ে মাকে বলে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়। মানে কি অদ্ভুত, ভালো প্রায় মানে শুনলাম যা 3-4 ঘন্টা লেগে যায়, মানে 4টার থেকে মোটামুটি 8টা 9টাও বেজে যায় বিসর্জন দিতেই, মানে বারবার চাকা ফেরত যায় আবার মানে আগে যায় এরকম। আর বিসর্জন যেখানে বিসর্জন দেবে সেই ডিস্টেন্সটা মাত্র 500 মিটার, ভাবো একবার। তো যাই হোক, বিসর্জনটাও একবার দেখতে হবে অবশ্যই, ঠাকুর ডাকলে হয়তো আবার বিসর্জনেও আসবো, তোমাদের সাথে শেয়ারও করব। আর এখানে অফকোর্স মেলা ঘুরতে আসছি, টুকিটাকি তো কিনতেই হয়, পাথরের জিনিস। মা একটা ফটোও নিল, যেটা হচ্ছে মা বললো দেওয়ালে টানিয়ে রাখবে, এমনি তো আসনে তো বসানো যাবে না, তাই না? তো সেক্ষেত্রে কি সুন্দর দেখো এই রূপটা, একটা দেখার ইচ্ছা আছে, দেখা যাক ভগবান দেখাবে কি দেখাবে না আমাদের এই রূপ। আর এখানে ছোটো ছোটো মূর্তি, মূর্তিগুলো কেনার থেকে এরকম যখন একসাথে সাজানো থাকে সেটা বেশি সুন্দর লাগে, দেখো একবার। এখানে আর একটা দোকান, তামাক পেতল এগুলো সব, তো একজন একটা কিনছিলাম। একই রকম হলেও জলপেশ মেলা থেকে তো অনেকটাই বড়, অনেকটা বড়। এখানে এখানে মাটির জারগুলো অনেক সস্তাও এখানটায় জিনিসপত্র। আর এখানটায় দেখো আমাদের কাণ্ড, পাগলদের কাণ্ড এক জায়গায়। এখানে সবাই মিলে আমরা লটারি খেলছি অ্যাকচুয়ালি, শর্মিষ্ঠা দি ছাড়া। শর্মিষ্ঠা দি একমাত্র ধন্যবাদ পেয়েছে, বাদবাকি আমরা কিছু না কিছু গিফট পেয়েছি, বেশ মজাই লাগছিল। অনেকটা ঠকে গেছি, 5 টাকার টিকিট 2 টাকার পেন পেয়েছি এরকম টাইপের, কিন্তু বেশ মজা লাগছিল যে কার কি জিতেছে। মান্না দা একটা চামচ, স্টিলের চামচ জিতেছিল, মানে মজা বেশি হচ্ছিল আর কি। তারপরে এখানে ট্যাটু দেখছিলাম, অবশ্যই করবো না, এখানটা যে দেখছিলাম কেমন করে করে ওরা, অনেক ডিজাইন, আদৌ এত ডিজাইন করতে পারে কি না কে জানে। আর এখানটা তারপরে হচ্ছে গরমে একটু হাঁসপাস, আর উপোস ছিলাম যেহেতু, সবাই একটু ডাবের জলও খেলাম। মান্না দাদা গাড়িতে ছিল, তো বোনটা গাড়িতে দিয়ে আসলো।
আর তারপরে আবার শর্মিষ্ঠা দিয়ে বাড়িতে এখানে ব্রেকফাস্ট করলো, লুচি টুচি দিয়ে। আর এখানটায় হচ্ছে কিটুম তো পুরো ভালো লেগে গেছে খরগোশ টরগোশ দেখে। তুই এনেছিস? ও ফটো ক্লিক করলো কিছু। আমরা হচ্ছে পুজো দিয়ে টিয়ে এসে খুব ভালো মতো পুজো দেওয়া গেছে, অফকোর্স সেটা শর্মিষ্ঠা দিয়ে ওর হাজবেন্ডের জন্য হয়েছে। তো এখন হচ্ছে তারপরে দুপুরে তো ভাবছি আমরা যে খাবো না, রাত অবধি থাকবো। তো আমার হাজবেন্ড আর একটা বন্ধু এসে বললো যে রাতে যাওয়া একদম ইম্পসিবল, না যাওয়াটাই বেটার, এতটা ভিড় হয় যে ভাবা যায় না। তো আমরা এইসব শুনে আমি যে তাহলে কী করবো কী করবো, তো ভাবলাম ঠিক আছে খেয়ে নিই, নিরামিষটা খেলাম অবশ্যই। আর এখন আবার আমি একটু ড্রেসটা চেঞ্জ করলাম কারণ প্রচণ্ড ঘামটাম হয়ে গেছিলো। এখন হচ্ছে আবার শর্মিষ্ঠা দেবীতে ডিনারে নিমন্তন্ন, তো লাঞ্চের জন্য বলেছিল অবশ্যই। তখন তো ভাবছিলাম যে উপোস থাকবো উপোস থাকবো, এই করে আর লাঞ্চ করিনি, এখানে এসে সেই খেতেই হলো। তো সেজন্য আবার বলছে যে লাঞ্চ না করে ডিনার তাহলে করি। তো যাই হোক এখন তাহলে রেডি হয়ে এখন হচ্ছে ডিনারের জন্য আবার শর্মিষ্ঠা দিতে বাড়িতে, তো চলো যাওয়া যাক। আর হ্যাঁ রাতে ভিডিও দেখি, মানাদা বলছিল যদি যাওয়া যায় তো রাতের কিছু যদি ভিডিও পাওয়া যায়, সেই জন্য জাস্ট ব্লগে দেখানোর জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য। এখন পাওয়া যাবে কিনা জানি না, তো দেখতে থাকো। সেই লীলা লজে, মানে লজ লীলা এটাতে, সেখানে হচ্ছে মারা আছে। এখন আমরা যাব হচ্ছে ডিনারের জন্য নিমন্ত্রণ। আর এখানে জমে উঠেছে পুরো আড্ডা, আড্ডা দিতে দিতে তো মানে যাই হোক খাওয়া হলো, মানে ভুলে গেছিলাম খাওয়ার টাইম মনে হয়। তারপরে একটু মানে বেগুন টেগুন ভাজে ভেজে ছোট দিয়েও একটু হেল্প করে দিয়েছিল ওদের জাস্ট সামান্য। তারপরে আবার খেতে খেতেই মানে এত গল্প ভুলে গেছি যে কখন বেরোতে হবে, 11:30 অলরেডি বেটি বেজেই গেছে আমরা যখন খেতে বসছি। তো যাই হোক দারুণ মজা হলো এই দুটা দিন, সত্যি আমরা আনএক্সপেক্টেড একটা মজা। এখানটায় এসেও যে শর্মিষ্ঠা দিদির সাথে মজা করতে পারবো এটা সত্যি আনএক্সপেক্টেড। আমরা ডিনার ডিনার করে চলে আসলাম, এবার হচ্ছে রাতে আর যাওয়া হলো না, প্রচণ্ড বলে ভিড়। ভাবা হয়েছিল যে মান্নাদা হয়তো যাবে, কিন্তু এতটা ভিড় মানে শোনা গেল যে ভাগ্যিস যায়নি, মানে মা শুয়ে পড়ছে, ভাগ্যিস যায়নি। কারণ হচ্ছে বলছিল যে ঠেলা ঠেলিতে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, এতটা মানে প্রেশার পড়ে যায়। তো আজকে আর যাইনি, কালকে আবার হচ্ছে মান্নাদা মামার বাড়ি যাবো, তো সেজন্য তাদের শুতে হবে। তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করবো, যদি ভালো লাগে একটু লাইক করো, খারাপ লাগলে ডিসলাইক করো। ডিসলাইকের কারণে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যাতে আমি আমার ভিডিও আরও ইম্প্রুভ করতে পারি। যারা এতক্ষণ ধরে আমাকে সময় দিয়ে দেখলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যারা প্রথমবার দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য বাই।